হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আজ আমরা মোমোর সৌজন্যে তৈরি করব খুবই সুন্দর ফুল, যেটা আসলে এমনিতে দেখলেই মনে হবে যে তাজা ফুল। আসলে এটা কাগজের তৈরি, তো আমরা একে একে তৈরি করতেছি, আমাদের সাথেই থাকুন। তো আমরা যে যে জিনিস দিয়ে এই ফুল তৈরি করব, সেজন্য আমরা অলরেডি আমরা দেখতে পাচ্ছি কিছু উপকরণ। আমাদের কাছে আছে এ4 সাইজের কাগজ, আছে কস্টেপ ট্রান্সপারেন্ট, আঠা বা ইকা ঘাম, আর একটি কাঁচি, যেটা দিয়ে আমরা হলো কাগজ কাটবো বা বিভিন্ন সময় আমরা এটা ইউজ করব। আর একটা আছে হলো একটা ব্যাগ, শপিং ব্যাগ। সবাই আমরা চিনি যে সচরাচর যে কোনো জিনিস আমরা যখন বাজার থেকে কিনি, তখন এই ধরনের একটা শপিং ব্যাগ পাই। তো এই সমস্ত উপকরণ দিয়ে আমরা তৈরি করব এরকম সুন্দর ফুল। তো একে একে আমরা শুরু করতেছি। যে যে স্টেপ ফলো করে আমরা করতেছি, জাস্ট এরকম স্টেপ ফলো করলেই হয়ে যাবে আমাদের এরকম সুন্দর কাগজের ফুল। ডিজাইনটা আসলে সূক্ষ্মভাবে করতে হলে আমাদের এই স্টেপগুলো ফলো করতে হবে, আদারওয়াইজ এত সুন্দর ফুল তৈরি নাও হতে পারে। আশা করি সবাই পারবেন। তো খুব সহজেই তৈরি করতে হলে এই স্টেপগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে হবে। এভাবে আমরা ফুলের শেপটা তৈরি করে নেব। আমাদের পাপড়ি হয়ে গেল ফুলের, এটা অন্য ধরনের আর একটা পাপড়ির জন্য আমরা এভাবে শেপ নিব। দুই ধরনের পাপড়ি হবে। পূর্বের পাপড়ি যেভাবে নেওয়া হয় ঠিক একইভাবে আমরা এটা নিব, বাট এটা হলো মাঝখানে আমরা কাটবো। এভাবে আমরা কেটে নিব। কেটে নিয়ে আইকা ঘাম দিয়ে এটা এভাবে আমরা এটা ঘাম দিয়ে এটা আটকে দেব। বাকিগুলো আমরা একে একে করে নিচ্ছি। হ্যাঁ, এখন পাপড়িগুলো আমরা কলমের একটা শীষ বলা হয় সেটা দিয়ে আমরা এভাবে একটু মুড়িয়ে নিব, তাতে দেখতে অরিজিনাল গোলাপের পাপড়ির মতো লাগবে। এভাবে আমরা একে একে বাকিগুলো করে নিচ্ছি। এই পর্যায়ে আমরা যে পাপড়িগুলো মাঝখানে কাটিনি সেই পাপড়িগুলো আমরা প্রসেসিং করব। এভাবে একটা কাঠি দিয়ে, কাঠির আমরা লাগানোর জন্য আঠা দিয়ে নিব। এভাবে মুড়িয়ে মুড়িয়ে ফুলের ভিতরে যে পাপড়িগুলো থাকে গোলাপ ফুলের, সেই কাজটা আমরা করে নেব। একে একে আমরা বাকিগুলো করে নিচ্ছি। খুবই সোজা, খুব সুন্দর দেখা যাচ্ছে, একদম রিয়াল গোলাপের পাপড়ির মতো হলুদ কালারের গোলাপ। বাকিটা আমরা সেম ওয়েতে করে নিচ্ছি। তো ফুলের ভিতরের অংশ কমপ্লিট। এখন ওই কেটে দেওয়া পাপড়িগুলো আমরা এভাবে লাগিয়ে দেব চতুর্দিকে। এভাবে ধীরে ধীরে করার ফলেই তৈরি হবে সুন্দর হলুদ কালারের গোলাপ। এভাবে আমরা বাকিগুলো করে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত হলুদ কালারের গোলাপ, দেখতে খুব সুন্দর লাগতেছে। তো এভাবে আমরা গোলাপটা তৈরি করব। তারপর আমরা এখন আমরা পাতা দেওয়ার জন্য হালকা অপাসিটি কম সবুজ কালারের একটা কাগজ নিয়েছি, এটা দিয়ে আমরা পাতার শেপগুলো তৈরি করব। ফুলের নিচে যে পাপড়ির মতো যে অংশটা থাকে সেগুলো করার জন্য আমরা এভাবে কেটে নেব।
নিচের অংশটা আমরা একটা আইকা ঘাম দিয়ে সুন্দরভাবে আটকে দেব। তো হয়ে গেল আমাদের রিয়াল গোলাপ। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের কালারের গোলাপ তৈরি করতে পারবো খুব সহজেই। এরকম আমরা শপিং ব্যাগটা কেটে নিব। তো এই কাটা অংশটা আমরা কস্টেপ দিয়ে এভাবে সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কাঠিতে লাগিয়ে দেবো, তাতে এটা টোটাল কাঠিটা আমরা এভাবে পেঁচিয়ে দেবো। আর সে মাঝে মাঝে আমরা চাইলে ট্রান্সপারেন্ট কস্টেপ দিয়ে লাগিয়ে দিতে পারি, তাহলেই হয়ে যাবে চমৎকার গোলাপ। তো খুব সহজেই হয়ে গেল গোলাপ। আসলে এটা বোঝার উপায় নেই যে এটা রিয়াল গোলাপ না কাগজের তৈরি করা গোলাপ। এভাবে আমরা গোলাপ খুব সহজেই তৈরি করতে পারবো। লাস্টের দিকে আমরা যেটা, তো একে একে আমরা বিভিন্ন কালারের এভাবে গোলাপ তৈরি করে একটা ফুলদানিতে এভাবে আমরা সাজিয়ে রাখতে পারি। দেখতেও খুব সুন্দর লাগে আর খুব সহজেই তৈরি করা যায় এই ধরনের শোপিসগুলো। তো আমাদের এই সুন্দর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, যাতে ভবিষ্যতে আমরা আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।